আসসালামু আলাইকুম। গাজীপুর শাহীন গেটের মাদার দিশাগার অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আজকে আমরা 9.8, গতকালকে আমরা করেছিলাম 4 নং উপরে চেয়েছে করা, আজকে হবে, আজকে আমরা করবো অনুশীলনী 9.8-এর 5 নং। নিচের ভগ্নাংশগুলোকে দশমিককে এবং দশমিক ভগ্নাংশগুলো দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো, সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠকারে প্রকাশ করো। তো এক নম্বর দেখো, এক নম্বর ভগ্নাংশটা হচ্ছে 25/3। তোমরা মনোযোগ সহকারে দেখো, পঁচিশ ভাগের তিন, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব। দশমিকের ভগ্নাংশের ক্ষেত্রে নিচে আমাকে 100, 1000, 10, 10,000 এই টাইপের সংখ্যা আনতে হবে। অর্থাৎ দেখো, 25 যদি 100 করতে চাই, 25 আমি 4 দিয়ে গুণ করলে 4 × 25 কত, 100। তেই আমরা 4, যেহেতু আমরা ভগ্নাংশে হরে গুণ করেছি 4, তাহলে আমরা লবে যে 3 আছে এটাকেও 4 দিয়ে গুণ করব। গুণ করলে 4 × 25 কত, 100, 3 × 4 কত, 12। এখন এখানে হরের ক্ষেত্রে যতগুলো শূন্য থাকবে লবের ডান দিকে তত গড়, লবের ক্ষেত্রে লবের ডান দিক থেকে বাম দিকে তত গড় পেছনে কি দশমিক হবে। অর্থাৎ এখানে 2টা শূন্য আছে, তাই আমরা 12 এর ডান দিক থেকে 2 গড় পর বামের বাম দিকে, ডান হতে বাম দিকে যাবে বিষয়টা, ডান দিক থেকে 2 গড় পরে দশমিক হবে বামে, যেহেতু এখানে 2 শূন্য। যদি 3 শূন্য থাকতো তাহলে 3 গড় হতো, এখানে যদি 4 শূন্য থাকতো তাহলে 4 গড় পরে দশমিকটা বসতো। আর দশমিকের আগে সৌন্দর্যের জন্য একটা শূন্য দিতে হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তবে আরেকটি অঙ্ক করলে তোমরা বিষয়টা একটু ক্লিয়ার হবে। তারপর দ্বিতীয় নম্বর অঙ্কটা হচ্ছে 50/17। তো আমি আগেই বলেছি যে হরকে সবসময় 10, 100, 1000 এরকম সংখ্যায় আনতে হবে। তাহলে এটাকে যদি আমি 100 বানাইতে চাই, দেখো 50 2 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে 2 দিয়ে 17 গুণ করে নাও, তাহলে 17 × 2 কত, 34, 50 × 2 = 100। অর্থাৎ 100 × 2 = 0, অর্থাৎ 34 আমার কি 2 গড় পরে দশমিকটা হবে, দশমিক 34। তো এখন আমি 4 নং করাবো যে দশমিকে আছে এটাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। শূন্য দশমিক ছয়, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমরা প্রথমে দশমিক উঠিয়ে দিলাম। এই দশমিক যে উঠিয়ে দিয়েছি, দশমিকের জন্য নিচে একটা 1 দিতে হবে এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা যতগুলো অঙ্ক থাকবে ঠিক ততগুলো শূন্য বসাতে হবে। অর্থাৎ 1টা অঙ্ক আছে, 1টা 0। এখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলেছি। এখন এখানে বলে দিয়েছে সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। লঘিষ্ঠ হচ্ছে একটি ভগ্নাংশের সবচেয়ে ছোট রূপ। একটা ভগ্নাংশে ভাগ করার পর কাটাকাটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে কাটাকাটি করার পর সবচেয়ে যে ছোট রূপটা, এটি হচ্ছে লঘিষ্ঠ রূপ। দেখো, আমরা যদি 2 দিয়ে ভাগ করি উভয় সংখ্যাকে, 2 দিয়ে 6 কাটলে 3 × 6, 2 দিয়ে 10 কাটলে 5 × 10, তাহলে এই যে আমরা পেলাম 5/3, এটাই হচ্ছে 10/6 ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমার ক্লাসটা। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 5 নং সম্পূর্ণ। অর্থাৎ 5 নং এ এখানে তোমার 6টি অঙ্ক আছে, আমি তার মধ্যে 3টি করেছি, বাকি 3টি অঙ্ক তোমরা করে আমাকে হোমওয়ার্ক দেখাবা। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার ভিডিও ক্লাসটুকু দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।